আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের HTML সিরিজের যে টেবিলের প্র্যাকটিসটুকু ছিল সেটা করেছি, আর এই ভিডিওতে আমরা আমাদের টেবিলের যে অ্যাট্রিবিউটটা আছে, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই টেবিল অ্যাট্রিবিউটের ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের এক্সামের জন্য। কেন? এই টেবিল অ্যাট্রিবিউটের ভিতরে দুই একটা অ্যাট্রিবিউট আছে যেগুলো আপনাদের প্রত্যেকটা বছরেই এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে হয়তোবা MCQ নয়তো হচ্ছে সৃজনশীল কোশ্চেনে থাকবেই, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে অ্যাট্রিবিউটগুলো শেষ করার পরে একদম ভিডিওর শেষে বলে দেব কোন দুই তিনটা অ্যাট্রিবিউট খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের MCQ এবং CQ এর জন্য। তো আমি এই টেবিলের যে অংশের একদম ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে HTML টেবিলের কিছু অ্যাট্রিবিউট দেখিয়েছিলাম, সেই অ্যাট্রিবিউটগুলো আমি আশা করি আপনাদের মনে আছে। যদি মনে না থাকে আমরা এখন দেখব। আর এই ভিডিওর যে পূর্ববর্তী ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। এবার চলেন, যেই অ্যাট্রিবিউটগুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেই অ্যাট্রিবিউটগুলো কী কী। তো আমরা এই টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, এবং এর পরবর্তী দুইটা ভিডিওতে বা একটা ভিডিওতে আমি টেবিল ডাটা এবং টেবিল রোয়ের যে অ্যাট্রিবিউটটি আছে সেই অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো টেবিল ট্যাগের ভিতরে বেশ কয়েকটি অ্যাট্রিবিউট আছে, যেমন বর্ডার অ্যাট্রিবিউট, অ্যালাইন, উইথ, সেল স্পেসিং, সেল প্যাডিং এবং বিজি কালার। টোটাল আমাদের ছয়টা অ্যাট্রিবিউট আছে। এই ছয়টা অ্যাট্রিবিউটের ভিতরে যেই বর্ডার নামক যে অ্যাট্রিবিউটটা, এটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। বাট বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে কি করে সেটা আপনাকে আমি দেখিয়েছিলাম যে বর্ডার সেট করার জন্য, বাট এখানে অনেক কিছু আছে বোঝানোর জন্য। তো চলেন আমরা একদম বর্ডার অ্যাট্রিবিউট থেকে শুরু করি। তো সেটা শুরু করার জন্য আমাদের নোটপ্যাড +++ সফটওয়্যারটিতে চলে যেতে হবে। তো লাস্ট ভিডিওতে আমরা এতটুকু দেখেছিলাম যে এখানে কোড সেভ করার পরে আমরা এতটুকু জিনিস দেখেছিলাম। তো এটা যদি আমি রিলোড করি তাহলে আগের অবস্থা চলে গেল। তো প্রথমেই আমাদের কি করতে হবে, এখানে সুন্দর একটা বর্ডার সেট করা লাগবে। তাহলে আমি এখানে আমাদের বর্ডার অ্যাট্রিবিউটটা লিখি, তারপরে সমান সমান দিয়ে। আমরা জানি আমাদের বর্ডার অ্যাট্রিবিউটের ভিতরে যদি আমাদের ভ্যালু সেট করতে হয় তাহলে আমাদের ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু সেট করতে হয়। এখন এই বর্ডারের ভিতরে টোটাল তিনটা ভ্যালু যেতে পারে, অথবা আপনি চাইলে একটা ভ্যালুও দিতে পারেন। তাহলে প্রথমে আমরা একটা ভ্যালু দিয়ে দেখি, সেটা হচ্ছে 1 পিক্সেল। আমি যদি এটা সেভ করে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার চলে আসছে। আর এই বর্ডারের এখানে কিন্তু দুইটা বর্ডার আসছে, একটা হচ্ছে টেবিলের বর্ডার, এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেবিলের বর্ডার, আর এই যে বর্ডার দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের উপরে, এটাকে বলা হয় এই সেলটার বর্ডার। এই ফার্স্ট নেম হচ্ছে একটা সেল, লাস্ট নেমকে আরেকটা সেল বলা হয়, এই এজকে একটা সেল বলা হয় এবং এই জিলকে একটা সেল বলা হয়। তাহলে আপনি যখন এখানে 1 পিক্সেলটা দিবেন তখন এখানে মেইনলি দুইটা বর্ডার আসে, একটা হচ্ছে মেইন টেবিলের জন্য, একটা হচ্ছে প্রত্যেকটা সেলের জন্য। এখন ধরেন আপনি এই 1 পিক্সেলের জায়গায় এখানে 5 দিলেন, সেভ করে আমি যদি রিলোড করি তাহলে দেখবেন আমাদের বর্ডারে যে সাইজটা আছে, যে উইথটা আছে, সেই বর্ডারের উইথ কিন্তু, বর্ডারের উইথটা কি হয়ে গেছে, এখানে বেড়ে গেছে। তো আমরা এটাকে 2 পিক্সেলেই রাখি, দেখতে তাহলে সুন্দর লাগবে। তো 2 পিক্সেলে রাখলাম। এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে সলিড ব্যবহার করতে পারি। এই সলিড জিনিসটা কি, বাই ডিফল্ট যেই আপনার যে বর্ডারটা আসে এটাই হচ্ছে সলিড অবস্থায় থাকে। আমরা যদি সলিডের জায়গায় ডটেড ব্যবহার করি তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমরা সেভ করে রিলোড করি। আচ্ছা, এখানে সামহাও ডটেডটা কাজ করতেছে না আমি জানি না। তাহলে এখানে কি হবে যে ডটেডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই যে বর্ডারটা আছে, এই বর্ডারের যেই এটা যেমন সলিড হয়ে আছে, এটা ডট ডট থাকবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের যে সলিডের ব্যবহারটা গেল, সলিড। আমি সেভ করে রিলোড করি, তাহলে এটা আগের অবস্থাতেই থাকবে। এখন আপনি এখানে কি করতে পারেন, আপনার বর্ডারে যে কালারটা আছে সেই কালারটা পরিবর্তন করতে পারেন। সেটা কি দিতে পারেন, ধরেন আমি এখানে রেড দিলাম, রেড দিয়ে সেভ করে আমি যদি রিলোড করি তাহলে এখানে কালারটা পরিবর্তন হওয়ার কথা। মেবি আমার নেট কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে কি না জানি না, না নেটে কোনো প্রবলেম নাই। বাট এখানে হচ্ছে র HTML বেবি জিনিসটা সাপোর্ট করবে না, কোনো কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আপনি এখানে কালারটা ব্যবহার করতে পারবেন। আপনাদের ICT HSC-তে এতটুকু অংশ থাকে না, জাস্ট বর্ডারের ব্যাপারটা এখানে থাকে, ওই সলিড কালার হচ্ছে এগুলো নিয়ে টেনশন না করলেও চলবে। আমি জাস্ট একটু অ্যাডভান্স দেখাতে চেয়েছিলাম আর কি, বাই দ্য ওয়ে। তো এই ছিল আমাদের বর্ডার যে অ্যাট্রিবিউটটা আছে সেটার ব্যবহার গেল। এরপরে আছে আমাদের অ্যালাইনমেন্ট। তো আমরা অবশ্যই এতক্ষণে জেনে এতদিনে জেনে এসেছি এই অ্যালাইন দিয়ে কি করে। অ্যালাইন দিয়ে
আমাদের এই ওয়েবসাইট যেটা আছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি কোনো কিছু লিখি সেটাকে যদি ডানে বামে বা মধ্যে যদি আমরা সরাতে চাই সেক্ষেত্রে আমাদের এই অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা দরকার পড়ে যেমন এখানে দেখছেন আমাদের যে টেবিলটা এটা আমাদের পেজের বাম পাশে আছে বাই ডিফল্ট তো আমি যদি এটাকে কি করতে চাই ডান পাশে নিতে চাই অথবা মিডলে নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই অ্যালাইন অ্যাট্রিবিউটটার প্রয়োজন পড়বে যেমন আমি যদি এখানে আমাদের অ্যালাইনটা লিখে ইনসার্ট অ্যালাইনটা লিখে সেন্টার করে দেই তাহলে কি ডিফারেন্সটা আসে দেখেন আমাদের টেবিলটা মাঝখানে চলে এসেছে তো আমরা যদি চাই যে আমাদের টেবিলটা রাইট সাইডে দেখাবে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের সেন্টার থেকে এটাকে রাইট করে দিলেই চলবে তো রাইট করে আমি এখানে সেভ দিয়ে যদি আমি এখানে রিলোড করি তাহলে সেটা রাইটে চলে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের যে অ্যালাইনমেন্টের ব্যবহারটা সেটা ইট মাস্ট বি অন রাইট সাইড এন্ড দিস ইজ উইল বি অন লেফট সাইড ওকে ফাইন এতটুকু থাকবে ওকে ফাইন আমাদের অ্যালাইনমেন্টটা দেখানো হয়ে গেল এরপরের যেই অ্যাট্রিবিউটটা আমাদের আছে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের সেল স্পেসিং হোয়াট ইজ সেল স্পেসিং তো আমি অ্যালাইনমেন্টে এখান থেকে কেটে দিই টেবিলের হচ্ছে ইন্ডিং ট্যাগ কোথায় এই হচ্ছে ইন্ডিং ট্যাগ আচ্ছা আমাদের ইন্ডিং ট্যাগ একটা আছে শিট ওকে তাহলে আমরা অ্যালাইনমেন্টটা কেটে দিই আমাদের অ্যালাইনমেন্টটা রাখার দরকার নেই এবার আমরা দেখব আমাদের সেল যে স্পেসিং সেই সেল স্পেসিংটা ঠিক আছে সেল স্পেসিং এটা সেভ করি এটা রিলোড বাটনটা হাইড হয়ে গেছে বেশি ছোট করার কারণে ওকে ফাইন অথবা আমরা কন্ট্রোল আর দিয়ে রিলোড করতে পারতাম নো প্রবলেম আচ্ছা ওকে নো প্রবলেম এখন আমরা দেখব আমাদের সেল স্পেসিং জিনিসটা কি আমি আগে জিনিসটা লিখি তারপর আপনাকে বোঝাচ্ছি ধরেন আমি এখানে 2 পিক্সেল দিলাম সেভ করলাম রিলোড করলাম দেখেন এখানে কী চেঞ্জ আসছে আচ্ছা চেঞ্জটা বোঝানোর জন্য আমি আরেকটু জুম আউট করি তো আমি এখানে সেল স্পেসিংটা কেটে দিই সেল স্পেসিং 0 পিক্সেল দিই তাহলে এখানে বাই ডিফল্ট হিসেবে এখানে যত থাকবে তত এখন আমি যদি এখানে সেল স্পেসিং 10 পিক্সেল দিই তাহলে এখানে দেখেন কি হয় দেখেন প্রত্যেকটা সেল থেকে সে 10 পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে প্রত্যেকটা সেল এই ফার্স্ট নেম সেল জিলের সাথে লাস্ট নেমের সাথে মানে ওর যে চারোদিকে ও 10 পিক্সেল জায়গা নিয়েছে এটাকেই বলা হচ্ছে সেল স্পেসিং মানে একটা সেল থেকে আরেকটা সেলের যে দূরত্ব অথবা একটা সেল থেকে তার বর্ডারের যে দূরত্ব যেমন এই যে ফার্স্ট নেম যে সেলটা আছে এই সেল থেকে তার যে আর বাকি সেলগুলো এবং বর্ডার থেকে কতটুকু দূরত্ব সে নেবে সেটা এখান থেকে দেখানো হয় যেমন আমি যদি এখানে 5 পিক্সেল দিয়ে সেভ করে রিলোড করি তাহলে দেখবেন দূরত্বটা কমে গেছে তো এই ছিল আমাদের সেল স্পেসিংয়ের ব্যবহার তো এরপরে আমরা দেখব আমাদের যে সেল প্যাডিংটা আছে সেটার ব্যবহার তো সেল প্যাডিং এখানে দিলাম ঠিক সেমভাবে আমি 10 পিক্সেল থেকেই শুরু করি সেভ করে রিলোড করি দেখেন এবার কি হয়েছে আমাদের এই প্যাডিং জিনিসটা কি করে প্রত্যেকটা সেলের ভিতরে যে লেখাটা আছে সেই লেখা থেকে 10 পিক্সেল করে জায়গা নিয়ে নেয় যেমন আগে ফার্স্ট নেম লেখার সাথে একদম সেল যে সেলের যে বর্ডারটা সেটা লেগে লেগেছিল এখন কি হলো এই লেখা থেকে উপরে ডানে নিচে এবং বামে সব জায়গা থেকে সে 10 পিক্সেল করে জায়গা নিয়েছে একদম প্রত্যেকটা সেল থেকে আমি যদি এখানে 20 পিক্সেল করে আপনাকে দেখাই রিলোড করি তাহলে দেখবেন আরও জায়গা নিয়েছে এবার কিন্তু টেবিলটাকে একটু সুন্দর লাগছে তাই না হ্যাঁ তো আমি এখানে 5 পিক্সেল করে দিচ্ছি সেভ করে রিলোড করি তাহলে এটা আমাদের কী এসেছে একটুখানি জায়গা নিয়েছে সেল প্যাডিং ঠিক আছে তো এই ছিল আমাদের সেল প্যাডিং তো আমাদের সেল আমরা এতক্ষণ পর্যন্ত কী কী জেনেছি আমরা একটু ওভারভিউ করি বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে কী করে একটা টেবিলে যে বর্ডার সেট করে সেটা অ্যালাইন দিয়ে করে কী করে আমরা টেবিলটাকে কি আমাদের পুরো ওয়েব পেজে ডানে রাখবো নাকি বামে রাখবো নাকি নিচে রাখবো নাকি উপরে রাখবো সেটা সেট করা হয় উইথ দিয়ে কি করে আমাদের পুরো হচ্ছে উইথটা মেবি এখনও দেখানো হয়নি হ্যাঁ উইথটা এখনও দেখানো হয়নি তো আমরা উইথটা দেখে আসি আগে তো উইথটা হচ্ছে আমি আগে লিখি দেন আপনাকে বুঝাচ্ছি ধরেন উইথ আমি এখানে দিয়ে দিলাম এটা উইথটা দেখানোর জন্য আমার একটু জুম আউট করতে হবে তো উইথ আমি এখানে দিলাম হচ্ছে 100 পিক্সেল তো সেভ করে আমি যদি রিলোড করি খেয়াল করেন এখানে কি করেছে
পুরো টেবিলটা 100 পিক্সেল জায়গা নিয়েছে, মানে এই যে পুরো ওয়েবসাইটটা আছে এই পুরো ওয়েবসাইটটার ভিতরে এই এতটুকু জায়গা হচ্ছে 100 পিক্সেল। তো আমি যদি এখানে এটাকে 2 করে দেই, মানে 200 পিক্সেল করে দেই, তাহলে এখন সে পুরো ওয়েব পেজের 200 পিক্সেল জায়গাটা নিয়েছে। আমি যদি এটাকে হচ্ছে ধরেন 1000 পিক্সেল করে দেই, তাহলে এখানে কি করবে, সে পুরো ওয়েব পেজটার 1000 জায়গাটা নেবে। তো এই এতটুকু এই এখান থেকে পুরোটা জায়গা জুড়ে কতটুকু তার ওয়েব পেজ কতটুকু জায়গা, 100 পিক্সেল জায়গা। এই জিনিসটা এমন করছে কেন আমি জানি না, ওয়াই ওকে এতটুকু দিলাম। তো এটা বেরি অনেক বাজে লাগছে, তো আমি উইডটা কেটে দিই। তো উইডটা কেটে দিয়ে সেল রিলোড করে দিলাম, ঠিক আছে। এই ছিল আমাদের জিনিস। তো আশা করি উইথটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরের আমরা সেল স্পেসিং কী করেছি, সেল স্পেসিং দিয়ে কী করে প্রত্যেকটা সেল থেকে অন্য একটা সেলে যে দূরত্ব কতটুকু হবে সেটা নির্ধারণ করে। সেল প্যাডিং দিয়ে কী করে, তার নিজের সেলের ভিতরে যে লেখাটা আছে সেই লেখা থেকে ওই সেলের যে বর্ডারটা আছে সেটা দূরত্ব কতটুকু হবে সেটা নির্ধারণ করা হয়। একদম লাস্টে আসি বিজি কালার। বিজি কালার দিয়ে কী করে আপনারা জানেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যে আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে। তো আমরা এখানে বিজি কালার ব্যবহার করব, বিজি কালার। তো বিজি কালার কী দেওয়া যেতে পারে, যেহেতু মেইন ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, তো এক্ষেত্রে আবার ফন্ট কালারটা কিন্তু রেড, সেটাও খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে রেড দিয়ে দিতে পারি, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। আমরা রিলোড করি, দেখেন আমাদের যে বর্ডারের যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটু ব্ল্যাক লাগতেছে, ফন্টের কালারের সাথে ম্যাচ বেশি ম্যাচ করে নেই। তো আমি যদি এখানে গ্রিন দিই, গ্রিনের সাথে হোয়াইটটা খুব ভালো যায়। ও আচ্ছা, আমার টেক্সট কালার তো হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকের সাথে এক্স্যাক্টলি হোয়াইটটাই যায় আর কি। তো মেইন উদ্দেশ্য সেটা ছিল না, মেইন উদ্দেশ্য ছিল আমাদের কালারটা ব্যবহার করার জন্য, যে একটা একটা টেবিলের ভিতরে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের এই টেবিলের যে ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো, বর্ডার, অ্যালাইন, তারপরে হচ্ছে উইথ, সেল স্পেসিং, সেল প্যাডিং এবং বিজি কালার। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে টেবিল ডেটা আছে এই টেবিল ডেটার অ্যালাইনমেন্টটা সেম ওই আপনার ডানে বামে কী করবেন সেটা আমরা এই অ্যালাইনমেন্টটা দেখাবো না, আমরা কল স্প্যানে দেখাবো, তারপরে ভিডিওতে রো স্প্যান দেখবো, তারপরে হচ্ছে বিজি কালারটাও দেখাবো না, ওই একই আপনার সেলগুলো যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এখন আমি বলেছিলাম এই ভিডিওর লাস্টে যে কোন অ্যাট্রিবিউটগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এখান থেকে এই যে আপনি বর্ডার এবং অ্যালাইন দেখতে পাচ্ছেন, এই দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে সেল স্পেসিং এবং সেল প্যাডিং। আপনার এমসিকিউ কোশ্চেন কেমন আসে, একটা এমসিকিউ কোশ্চেন দেবে সেখানে দুইটা টেবিল থাকবে, একটা হচ্ছে সেল স্পেসিং থাকবে, একটা হচ্ছে সেল প্যাডিং থাকবে। আপনাকে জিজ্ঞেস করবে এই দুইটা টেবিলের মধ্যে কোনটা সেল স্পেসিং এবং কোনটা সেল প্যাডিং, এরকম টাইপের কোশ্চেন করতে পারে। আর হচ্ছে আপনার অ্যালাইন দিয়ে কী কোশ্চেন করতে পারে, একটা টেবিলকে যদি পুরো ওয়েব পেজে আমি ডানে দেখাতে চাই তাহলে অ্যালাইনমেন্টটা কী হতে পারে, বা বামে দেখা যায় তাহলে অ্যালাইনমেন্টটা কী হতে পারে। তো এই রিলেটেড কোশ্চেন আমাদের অ্যাট্রিবিউট থেকে আমরা পেতে পারি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা টেবিল ডেটার যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এতক্ষণ আমি কথা বলছিলাম এমডি ফয়দুল ইসলাম হৃদয়, ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।